প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চলম্বা, অনেকটাই সুন্দরী। আসলে তার জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম বর্ষা। বর্ষা, আপু কেমন আছেন আপনি? অনেকটাই কষ্ট আছে ভাই, মা অসুস্থ বাড়িতে অনেকটা। আমার বাড়ি ঢাকা সাবরামে থাকি, এখন আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিং। আচ্ছা আচ্ছা, এখন কিভাবে দিন কাটে আপনার? এখন অনেক কষ্টে দিন কাটে, বাসা বাড়িতে কাম করি, এক পেট খাইলে আর এক পেট না খাই থাকতে হয়। বিয়ে শাদী তো হয় নাই? না, বিয়ে শাদী হয়নি। এই যে বিবাহ উপযুক্ত মেয়ে, আসলে মানুষের বাসা বাড়িতে কাজ করলে তো নানান ধরনের সমস্যা হয়, সমস্যার মধ্যে পড়ি। বিয়ের যোগ্য হইলে কি হবে, এখন তো যৌতুক ছাড়া বিয়েও হয় না, আর অনেক অভাবের সংসার আমাদের, বাড়ি কেউ বড় গার্জিয়ান নেই, তাহলে বিয়ে মানুষের অত সোগ আহ্লাদ পূরণ করতে পারবো? আচ্ছা আচ্ছা। এই জন্য প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ, যদি বিপদ আপদে পাশে থাকতো তো অনেক ভালো। কোনো দেশি ভাইকে বিয়ে করবেন না? ভাগ্য যেখানে আমরা জুটাইবো সেখানে করবো। সেটাই, আসলে আপনার কষ্টের কথা শুনে কেউ যদি আসলে মন থেকে আসলে বিয়ে করতে চায় বা খোঁজ খবর নিতে চায়, সেরকম মানুষ দেখে বিয়ে শাদী করাটাই আমি মনে করি ভালো, তাই না? কি করবো, আমার মা আমার আম্মুর কপালে যে দুঃখ হয়েছে সেরকম দুঃখ তো আমিও চাই না, আমি চাবো তো ভালো একটা মনের মতো মানুষ খুঁজে নিতে। আচ্ছা আচ্ছা। তা আর কোনো শখ ছিল জীবনে? জীবনে শখ ছিল তো অনেক কিছু, লেখাপড়া করবো, ভালো পরিবেশে থাকবো, এত কষ্টের কপালে তো থাকতো আমার বাবা থাকতো। লেখাপড়া শিখলে তো একটা ভালো কিছু করতে পারতেন, ভালো একটা চাকরি বাকরিও পাইতাম, চেহারাও সুন্দর ছিল, অভিনয় করে নায়ক নায়িকা টাইগা তো হইতে পারতেন, এরকম শখ ছিল নাকি? সেরকম কোনো শখ ছিল না। শখ ছিল না? টিকটক করেন নাকি? না, করি না ওসব। ইচ্ছা হয় নাকি? ইচ্ছা হইলে কি করবো, মোবাইল এগুলো ইচ্ছা করাও ঠিক না। মেয়ে মানুষ সুন্দর করে যেহেতু লেখাপড়া শেখেন নাই, সবসময় চেষ্টা করুন পর্দাশীল অবস্থায় থাকার, এবং চেষ্টা করবেন কেউ বিয়ে শাদী করতে চাইলে যাচাই বাছাই করে নিয়ে বিয়ে করে সংসার করা। আসলে যেহেতু গরিবের পরিবারের মেয়ে, এটা কলঙ্ক হয়ে গেলে জীবনটা সারা জীবন কান্না করতে হবে, তাই না? কোনো প্রেম ভালোবাসা টা হয়েছিল? না না, কাম করতে করতে তো বেলা শেষ হয়ে যায়, প্রেম করার সময় কম করে। কেউ অফারও দেয় নাই? অফার অনেক মানুষে দিচ্ছে এখনকার যুগে, অফার অনেক টাঙ্কি টুঙ্কি মারে নাকি? না না, লুচ্চা টাইপের লোক বেশি, ভালো হইলে তো কপালই ভালো ছিল। ভালো লোক কপালে আসতেইছে না নাকি? যাই যে প্রতিবেদনে আসছেন দেখবেন ভালো লোক আসবে, কিন্তু আপনার ভালোটা যাচাই বাছাই করে নিতে হবে, ঠিক আছে? তা নাম্বার দিলে তো সমস্যা নাই, ফোন করে ভেগে চলে যাবেন না? না কেন চলে যাবো, কষ্টের জীবন। আর সুখের নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ আছে, তাই একটু বলে দেন। 01832 খোলা রাখবেন। আর যেটা বললাম, যেহেতু গরিব ঘরের মেয়ে, কষ্টের জীবন, সত্যিকার আসলে বিয়ে শাদী বয়স থাকতে থাকতে করাটাই ভালো। বিয়ের পরে স্বামী যদি ভালো হয়, স্বামীর সংসার উন্নত করতে পারলে দেখবেন আপনার মা বা আপনার পরিবারও আপনিও একটু দেখতে পারবেন, তাই না? অবশ্যই। আর কিছু বলতে চান? এটাই বলতে চাই, কেউ খারাপ কথা বলবেন না ভাই, আমি অনেকটাই অভাবে কষ্টের জীবন আমার। যারা খারাপ কথা বলে তারা আসলে ভালো হয় না, পাশে না থাকলে কোনো আফসোস নাই, কষ্টে আছে। আপনার একটা কথা কাউকে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না। তো ভালো থাকেন আপু, দোয়া করি। আসসালামু আলাইকুম।